বালতি গামলা লেলো আজকে বালতি আর গামলা দিয়ে ফিজিক্স শেখানো হবে চেয়ারের ওপর গামলা রেখে দিয়েছি এবার কি করবো আমরা গামলায় জল ভরবো চলো এবার কি দেখতে পাচ্ছো আমরা গামলা ভর্তি জল রেখে দিয়েছি জলটা ঢালো হয়ে গেছে পুরো গামলা ভর্তি আমার কাছে কি আছে আমার কাছে একটা ছোট্ট পাউডারের কৌটো আছে এই পাউডারের কৌটোটা থেকে কি করবো আমি পাউডারের ওপর ঢেলে দেবো স্যাট 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 ও ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল রে পাউডার ছড়িয়ে গেল কি দেখছি আমরা এখন না পাউডার ছড়িয়ে দিয়েছি টোটাল পাউডারটা জলের ওপর ভেসে আছে এইবার কি করলাম আমরা একটা আঙুল দিলাম দেখো কিছু হলো না আছে একটি সাবান ডিটারজেন্ট সাবান সেখানে আঙুলটাকে বেশ করে ঘষিলাম ঠিক 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 এইবারে আমি এই আঙুলটা ঠেকাচ্ছি এখানে দেখো লক্ষ্য করো ভালো করা ঠিক ও এটা হলো সার্ফেস টেনশনের জন্য তো কী কারণে হলো চলো কমেন্টে লিখে জানাও আমাকে কী কারণে হলো আর চাইলে বাড়িতেও করে এক্সপেরিমেন্টটা নিজেরা ম্যাজিক দেখাতে পারো